আমার ফ্যামিলিতে আছে 8 জন, আমি একজন রোজগার, 8 জনের ফ্যামিলির মেম্বার হইলাম আমি। আমি একজন রোজগার, একজন মানুষে 8 জন দে আমি রুজি কই দেখা বানি লাগে, কর্ম কই দেখা বানি লাগে। এখন একজন মানুষে আমি 500, এক একটা মানুষের বিজে বিজে প্রতিদিন 100 টাকা করে লাগে, 8 জনের 800 টাকার দরকার। আজকে দিছে বিএনপি, আজকে দিছে বিএনপি, খাইল দিলাইব জামাতে, করু দিলাইব জাতীয় পার্টি, দেখবা হবা তাকে বেন্দা পার্টি আরো গুবার হয়ে গেছে। এই দেশে আমরা শ্রমিক হইয়া বিগত বর্ষি দুই মুঠি ভাত খাওয়ার মতো কোনো সামর্থ্য নাই। এই যে আন্দোলন, এই যে বেজাল, সরকারেও ক্ষমতা ছাড়েন না, বিএনপিও খবর ছাড়েন না, আমরা খেমে দিয়ে যেতাম, আমরা তো ভাত খাইয়া মরতে হইব, সাধারণ গরিব হল খেমে গিয়া মরতাম। আস্তা দিন গাড়ি চালাই টাকা রুজি করতাম, পারতাম না 200, গাড়ির রুজ আছে 600, আমরা কিভাবে চলতাম? আমরা তো কেউ মানে 2 টাকা দেয়ের না, খাবারও না, বরঞ্চ আমাদের কাছে ফিটিয়া প্রশাসনে আরো টাকাও নেন। আমরা যদি একটা ভুল করি তাও সার দেওয়ার না, আমরা গরিব হল কইয়া দিতাম, আমরা ভাত খাইতাম কিনা, আমরা ভাত খাওয়ার সুযোগ দেওয়া সরকার যেতে হয়ে যাও, আপনিও হয়ে যাও সরকার, আমরা কোনো আপত্তি নাই, কিন্তু আমরা দুমুঠি ভাত খাওয়ার মতো সামর্থ্য দেখবো, আমরা চলার মতো একটা পরিবেশ করব। তিন দিনের অবরোধ, আমরা এখন কার বাড়ি গিয়া ভাত খাইতাম? আমরা তো কেউ চারটা ভাত দিত না, বা কেউ কইতো না যে আপনি 3 দিন ধরে হরতাল, 2 কেজি চাউল নেন, কেউ আজ পর্যন্ত দিছে না। আমরা কত আমরা আপত্তি নাই, আমরা সাধারণ গরিব হল কেমনে চলা যায়, কেমনে দুমুঠি ভাত খাওয়া যায়, এইটাই আমার প্রত্যাশা। একটাই সরকারের কাছে হোক আর বিরোধী দল হোক, যে সা দল যাক, সমস্যা নাই, আমরা গরিব হল কিলা বাঁচতাম, এইটাতে আমরা আবদান আপনারা গেছে, আর কিচ্ছু করার মতো নাই। আপনারা দয়া করিয়া প্রশাসন দেও হোক, সরকারে হোক, বিরোধী দল দেও হোক, সমন্বয় সব বইয়া একটা একটা পরিবেশ সাজাইয়া যে দেশটা সুন্দর চলে। আমরা হয়ে গেছি বিভিন্ন দেশে, আমরা কয় যে আমরা একটা নষ্টর পরিবেশ হয়ে গেছি, কারণ আমরা কোনো সম্মান নাই, কোনো দাম নাই। অন্য অন্য দেশে গেলে আমরা এখন মনে করে আমরা সুর বাটপাট না খাই, কারণ আমরা দেশ তো শৃঙ্খলা চলে গেছে। জি না, গাড়ি চালাই মুখিল, আমার গাড়ি যদি ভাঙ্গে, আমি 600 টাকা ইনকামের গাড়ি, আর ওটার গাড়ি লইয়া বার হয়েছি, তার গাড়ি ভাঙলে আমি কইতেই দিব, কারণ আমার কাছে তো ই সামর্থ্য নাই। আমি যদি 7 লাখ টাকা দিয়ে গাড়ি লইতাম পারতাম, তাহলে তো আমি ফোরায় গাড়ি চালাইতাম না, রাইট কার চালাইতাম না, আমি তো ফোরায় গাড়ি চালাই, গাড়ি চালাইয়া আমার বাচ্চা কাচ্চা পালি। এখন 3 দিন যে চালাইবেন না, 3 দিন চালাইব না, এখন আমরা কই গিয়া কার কাছে আমরা কান্দতাম, কার কাছে এই অভিযোগটা করতাম, কারণ অভিযোগের জায়গা নাই তো, কার কাছে বললে আমরা বাদ দিবে না, আমরা রেখে দুমুঠি চাউল দিবে, কারণ সরকারের কুদার বিএনপি রে, বিএনপি কুদার সরকার রে, আর আমরা মাস মতো ফাটা ফুটালির গোসা গোসি মরছো জীবন শেষ, তারা গোসা গোসি করে আর আমরা সাধারণ গরিব শেষ। জাল বার হইলো কিলা, মরিচটা যখন আস্থা থাকে, যখন ফাটার মধ্যে গোসা মারে গুলো হয়ে যায়, আমরা সাধারণ গরিব, কিভাবে আমরা চলতাম? আমরা সবে সাহায্য করো, আর ইটা দেশ আহামারি মহামারি ইটা বন্ধ করুক, যে সা দলটা হোক কিছু দেখার বিষয় নাই, আমরা কিনা বাঁচা যায় খুব চিন্তা হইল। অবরোধর পক্ষে আমি নাই, সরকার দলের পক্ষে আমি নাই, অবরোধ যারা দিছে সরকারে দেখা বোক বইয়া হোক, যেন এখানে অবরোধ দিল, শান্তি শৃঙ্খলা যাওক, দরকার লাগে আরো পাঁচ দেশের মানুষ না হোক, দেখা বইয়া তারা এটা একটা পরিবেশ নোক, এরা অবরোধ দোক না, সরকারও দরকার লাগে ক্ষমতা সুন্দর করে চালাক, আমরা আপত্তি নেই। অবরোধ দিলে কোন ধরনের মানুষের ক্ষতি হয়? বেশি তো আমাদের মতো গরিব ক্ষতি, কারণ আমরা বারুই তামার দানা শ্রমিকের ক্ষতি, বরঞ্চ শ্রমিকের ক্ষতি, আমরা তো বারুই তামারতাম না, 3 দিনের অবরোধ দিছে, আমরা তো বড় রাস্তার বারুই তামারতাম না, এটা ইট পাক্কেল মারে যদি মাথাটা আমার ভালো সিলাই আমার টাকা দিয়ে করতে হইব, কেউ তো আমার দিত না, বিএনপি দিত না, আওয়ামী লীগে দিত না, আমার মাথা আমি সিলাই করতে হবে, অন্য দিবে না, তাহলে তুমি এখানে ইর্দি মারতে, আর তুমি সরকারেও এখানে বেজাল লাগাই দেয়। প্রতিদিন খরচ আছে, চাউল আছে, ডাইল আছে, নুন মরিচ পেঁয়াজ সব গুলা লাগে, এগুলা খেয়ে দিবে, আমার খেয়ে দিবে, কার কাছে বলবো আমি? সরকার কাছে তো আমরা আমরা মতো সাধারণ মানুষ তো সরকারও কান্দার দিতে পারতো না, দারের কাছে দিতে পারতো না,
কারণ আমরা তো সরকারি কোনো হিসাবও নাই। আমরা যদি এই দেশের নাগরিক হইতাম তাহলে সরকারে এইগুলা করতো না, বিএনপিও এইগুলা করতো না। আপনারা তো আসলে চাচ্ছেন যে আপনারা পরিশ্রম করে যেতে বাসতে পারেন। আমরা পরিশ্রম করি খাই, আমরা শ্রম দিয়া শ্রমিক, আমরা শ্রম দিয়া শ্রমিক। আমরা চাই যে আমরা পরিশ্রম করি খাইতাম চাই, আমরা হাতর বা চাই না যে তুমি সরকারে দশ টাকা দেও আমি খাইমু না, আমার কর্ম করি আমি খাইমু। তবে হ্যাঁ, আমরা কিভাবে চলতাম পরিবেশ করি দেখবা, মানে নিরাপদে কিভাবে চলতাম দেখবা। নিরাপদ তো আপনি তো চাচ্ছেন না, বিএনপিও চাচ্ছে না। বিএনপি তার সরকার গঠন করতো, আওয়ামী লীগের স্যার আমি সরকার ছাড়তাম না। তো তোমরা বেজাল করবা আর আমরা সাধারণ গরিব হল মরবো, সম্ভব হবে না। গত হরতালে আমরা প্রচুর ক্ষতি হয়েছে প্রতিটা ড্রাইভার বাড়ির। আমি একটা সংগঠনের সভাপতি, কিন্তু প্রশ্ন হইলো প্রতিটা ড্রাইভারে আমি তো দেওয়ার মতো সামর্থ্য নাই। আমিও শ্রমিক, আমিও গাড়ি চালাই বাদ খাই, তো আমি আরো শ্রমিককে কিলা দিব। আমার তো কোনো সরকারে সাহায্য করেন না। তাছাড়া হইলো আপনারা সমঝোতার বৌকা, উভয় পক্ষের দল লইয়া সমঝোতার বইয়া দরকার লাগে আপনারা আলোচনার মাধ্যমে দেশটারে শান্তি করুকা। যে চা সরকার ক্ষমতার তা হোক, আমার আপত্তি নাই, জনগণের কোনো আপত্তি নাই, যে চা চালক দেশ। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস এই অবরোধের কারণে কি দাম তো এমনিতেই বেশি ভাই? আপনি যদি সাধারণ এখন কচু চিনি, কচু রাস্তায় যেন রৌড থাকে, কচু গুলা বিকে ষাট টাকা কেজি কেজি। মিষ্টিলাও এক সময় মিষ্টিলাও আমরা উৎসাইছি, এই মিষ্টিলাও পিস পিস করি সাই সত্তর টাকা আধা কেজির দর। তখন আমরা এই দেশে বাস করতাম কিনা, কেজি বিকে। আমরা তো আমেরিকা তো নাই, আমরা যে দেশে বাস করি এই দেশ তো। আমরা সিলেটের এক এমপি কইছেন যে ইউরোপ কান্ট্রি যদি বিদ্যুৎ এত টাকা হইতে পারে, আমরা বাংলাদেশ হইতে পারে না, কারণ তাই তো এসির ভিতরে তখন আমরা মতো কষ্ট করি না। সবজি ভাই এত চূড়ান্ত দাম, যে দাম আমরার মতো গরিব হলে খাওয়ার মতো সম্ভব নাই। আমরা এখন টুকাইয়া দেখছি যে গাছ খাওয়াইয়াও আমরা প্রাণ বাঁচত নাই, কারণ সবজি আটটা দিনে রুজি করলাম 500 টাকা, সবজি 2 কেজি কিনাত গেলে কয় 500 টাকা। তখন আমার চাউল ডাইল এগুলো খেয়ে নিত। আপনি দিবা আমার তো কর্ম অনুযায়ী আমি একটা সদায় করতে হইব, আমার তো রুজি আয় করে রুজে বেয়ে। এখন পেঁয়াজের দর 80-90 টাকা, এখন কৌ গাছেন আটটা দিনে আমি রুজি করলাম 500 টাকা, চাউল 2 কেজি লোহাত গেলে কয় 150 টাকা, সাধারণ গরিব। আমরা আবেদন এবং অনুরোধ করলাম সবর দেশে যে আমরারে বাঁচাইন, আপনারা আমরারে বাঁচাইয়া যে চেষ্টা করুকা, যে দেশ নগ্দি আমরা আপত্তি নাই, আমরা সাধারণ গরিব বাঁচতে দেখবা। আমরা কর্ম করি খাওয়ার মতো পরিবেশ করিয়া দেখবা, কারণ 3 দিনের হরতাল দিছে, 3 দিনে আমরা অবস্থা রইত নাই। আমরা এখন কুজাত যাবে, 3টা যুগ যাইবো কি আমরা, তাই আমরা বউ বাচ্চা লইয়া হয়ে যেতাম। আমার ফ্যামিলিতে আছে 8 জন, আমি 1 জন রোজগার, 8 জনের ফ্যামিলির মেম্বার হইলাম আমি, আমি 1 জন রোজগার, 1 জন মানুষে 8 জন দে আমি রুজি কই দেখা বানি লাগে, কর্ম কই দেখা বানি লাগে। এখন 1 জন মানুষে আমি 500, 1টা মানুষের বিজে যদি প্রতিদিন 100 টাকা করি লাগে, 8 জনের 800 টাকার দরকার, 800 টাকার দরকার। এরপরে অবশ্য আমার 4 জনে লেখাপড়া করে, ইন্টার পাস 1 জন, তার প্রতিদিন 1টা টাকা লাগে, মেট্রিক আছে 1 জন, 9 আছে 1 জন, ক্লাস 4 আছে 1 জন, এরা প্রতিদিন 1টা টাকা দেওয়া লাগে। আমি ও সিএনজি চালাইয়াও মানে কর্ম করি, আমি কেরাও পারি খাবার দিলাম আমার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আপনি যে 3 দিনের হরতাল দিলা, বা সরকার দলেও যে 3 দিনের হরতাল দিয়ে মেচিং করা, আমরা চলতাম কিলা, আমরা খাইতাম কিলা, আমার চুরি করতে হইব। নির্বাচন আরো আছে, নির্বাচন যেহেতু জুনে, হ্যাঁ এটা হচ্ছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে তো দলীয় বিভিন্ন দল রয়েছে, তার অবশ্য রয়েছে, তার পক্ষ থেকে কিন্তু এভাবে আরো কর্মসূচি আসবে আসবে। আপনি কি বলেন, আপনি এই কর্মসূচি না আওয়ার আগে, আবার আওয়ার আগে আপনারা সব দল নিয়ে পরিবেশ করেন, সব দল নিয়ে বসেন, বসে আলোচনার মাধ্যমে যে একটা সিদ্ধান্ত হয় এটাই চূড়ান্ত করেন। আপনি সরকার, আপনি যদি, আপনার তো ভয় তার কথা নাই, কারণ আপনি যখন দেশ চালাইছেন, বাজার যদি চালাই থাকেন আপনার কর্মরূপে ভোট দিবে,
আমার কর্মরূপে আমি আমার মেন্টর রূপে যখন আমি টাকা পাই তখন আপনার কর্মরূপে আপনার ভোট। আমি যদি দেশ ভালো চালাই আমাকে সবাই ভালো পাবে, আমি যদি বাদ চালাই আমার, তবে হ্যাঁ আপনার সুন্দর পরিবেশে সবাইকে ডাকে সমন্বয় বৈশা আলোচনার মাধ্যমে আপনারা একটা সিদ্ধান্ত সব দলে লইয়া সিদ্ধান্ত কইরা দেশটা সুন্দর চালান। আমরাও বাঁচান, আমরা শ্রমিক, আমরা কষ্ট করিয়া চলি, হেউ আমরারে টাকা পয়সা দেয় না, আমরার মেহনত আমরা করি। ভিন্ন ঘটে, যেমন কি আজকে যদি এত কালকে হরতাল এখন এই জায়গার তাহলে আমার গাড়ি গুলা বানচুর করবো, তখন আমি খার গেছে কইতাম, খারা বাংছে কোনো ঠিকানা আছে? গণ পরিবেশের মধ্যে যদি একটা ঢিল মারে বা একটা গাড়ি আগুন ধরে দিলাই আমি তো খেউর কাছে কইতাম পারতাম না যে আমার টেকা তো খারে কইতাম দিয়া, খেউরে তো হওয়ার মতো না, কারণ এটা মিছিল আইছে বা আমার দুর্ঘটনা ঘটে সম্পূর্ণ ড্রাইভার আমি নিতে হইব, আমার বাড়ির বিটা ব্যস্ত হইব। দয়া করে আপনারা কিছু অনুরোধ, আপনারা কিছু অনুরোধ মিডিয়ার মাধ্যমে সরকার ভোগ করে আমি কইলাম যে সব সবাই বইয়া যত দল আছে তারারে লইয়া একটা আলোচনার মাধ্যমে আপনারা বৈশা এটা আলোচনা কইরা নির্বাচন দৌকা যদিনও দেওয়ার আপনারা ইচ্ছা থাকা ওদিনও দৌকা, তবে সকলদের লইয়া মিট করিয়া বিষয়টা সমাধান করুক। নইলে আজকে দিছে বিএনপি, আজকে দিছে বিএনপি, খাইল দিলাইব জামাতে, সরু দিলাইব জাতীয় পার্টি, দেখবা হবা তাকে বেন্দা পার্টি আর রঘুবার হয়ে গেছে। কত পানি সামাল দিবা আপনি সরকার, আপনার অর্থাৎ বোঝা আছে কত পার্টির আপনি সামাল দিবা? তো যত পার্টি আছে সব পার্টিরে মিলাইয়া সমন্বয় হইয়া সুন্দর করে একটা দেশটা চালানির পরিবেশ করবা, আর আমরা গরিব ঘরে চলার পরিবেশ করে দেবো। আসসালামু আলাইকুম।